কারোর সামনেই সহবাস করবে না, এমনকি নিজের 2.5-3 বছরের শিশুর সামনেও নয়। কেননা একজন শিশুর মস্তিষ্ক 2.5-3 বছরের পর পূর্ণতা লাভ করে, তখন হয়তো সে অনেক কিছু মনে রাখতে পারে না, কিন্তু 2 বছরের পরের স্মৃতি তার মনে না থাকলে সেটি তার অবচেতন মনে একটি গেঁথে থাকে। এবং এতে আরেকটি সমস্যা হয়, সেটি হলো সেই 2.5 বছরের শিশুটি যখন দেখে তার পিতা তার মাকে কষ্ট দিচ্ছেন, এই জন্য দেখা যায় বেশিরভাগ শিশুরা এই কারণে তার মায়ের চেয়ে পিতাকেই বেশি ভয় পায়। কারণ ছোটবেলা যখন সে বারবার দেখে তার মায়ের উপর বাবা প্রভাব দেখাচ্ছে বা তার মতে অত্যাচার করছে, তখন সেই শিশু মানসিকভাবে একটা বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, তাই প্রতিটি সকল দর্শক এবং ভাইবোনদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওটিতে যুবক এবং যুবতী ভাইবোনদের জন্য খুবই উপকারী একটি ভিডিও, কারণ বর্তমান সময়ে অনেক যুবক যুবতী ভাই ও বোনেরা সহবাস করার সঠিক ও সুন্নতি নিয়ম থেকে অনেকখানি অজ্ঞ, যেগুলি না জানার কারণে মানুষ অহরহ পাপ কাজ করে চলছে, অথবা বলা যায় অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, অনেক রোগে আক্রান্ত হচ্ছেন। আবার অনেকে সঠিক মাত্রা ও ব্যবহার পদ্ধতি না জানার কারণে শিকার হচ্ছে মরণঘাতী রোগ ব্যাধির। তাই আজকের এই ভিডিওতে স্ত্রী সহবাসের সঠিক ও সুন্নতি নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটিতে এখনই লাইক করে দিন, কারণ আপনারা ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর মধ্যে নিজেকে হারিয়ে ফেলেন এবং ভিডিওটি লাইক করতে ভুলে যান। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মহান আল্লাহ পাক বলেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। সহবাসের সঠিক ও স্বাভাবিক নিয়ম হল স্ত্রী নিচে থাকবে আর স্বামী উপরিভাগে থাকবে এবং উপরিভাগ থেকে সহবাস করবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, অতএব পুরুষ যখন নারীকে আবৃত করল তখন সে গর্ভবতী হল, অতি হালকা গর্ব, সে তাই নিয়ে চলাফেরা করতে থাকল। অর্থাৎ আবৃত কথাটি দ্বারা স্বামী স্ত্রীর উপরে বোঝানোর ইঙ্গিত রয়েছে। কেননা আমরা যখন কোনো কিছুকে আবৃত করে ঢেকে দেই তখন তা উপর থেকে আবৃত করতে হয়, যেমন আপনি যখন বিছানায় চাদর বিছাবেন তখন তা উপর থেকে আবৃত করেন, এটাই স্বাভাবিক পন্থা। এখন কেউ যদি আগে তুষকের নিচে চাদর দিয়ে সেটাকে উল্টিয়ে উল্টো করে বিছানায় পাততে চান তাহলে করতে পারেন, কিন্তু সেই চাদরটি যেন তুষকের নিচে না থাকে, অর্থাৎ চাদর যেন উপরেই থাকে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পেছনের দিক থেকে স্ত্রীর জরায়ুপথে সহবাস করা বৈধ কিন্তু বায়ুপথে হারাম। তাছাড়া আজকাল জ্ঞানসম্পন্ন ডাক্তারগণও এটি বারে বারে বলে থাকেন যে স্ত্রী নিচে থাকবে এবং স্বামী উপর থেকে সহবাস করবে, তাতে সঠিক গর্ভধারণ হবে। স্ত্রী যদি স্বামীর উপরিভাগে থাকে বা উপর থেকে বসে সহবাস করে, এমত অবস্থায় যদি পুরুষের শুক্রপাত হয়ে যায় তাহলে চিকিৎসা বিজ্ঞানীদের মতে তখন সম্পূর্ণ বীর্য বের হয় না, ভিতরে থেকে যায় অনেকটা, অথবা সেই শুক্রগুলো মূত্রথলিতে চলে যায় এবং যার ফলে অনেক জটিল সমস্যার সৃষ্টি হতে পারে। প্রস্রাবে জ্বালাপোড়া বা প্রস্রাবের নালীতে ইনফেকশন, যেমন ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের মতো রোগ হতে পারে এবং পাথর হওয়ার মতো ঘটনাও ঘটে থাকে, এবং এছাড়াও নানা ধরনের রোগ হওয়ার আশঙ্কা থাকে। তবে সামনের দিক ছাড়াও পেছন দিক থেকে স্ত্রীর জরায়ুপথে সহবাস করা বৈধ কিন্তু বায়ুপথে নিষেধ, কেননা বায়ুপথে দেহের সমস্ত রোগ জীবাণুদের বসবাস, 1 গ্রাম পায়খানাতে কয়েক লক্ষ জীবাণুদের বসবাস। তাই সে পথে সহবাস করা হলে এবং একই জিনিস যখন আবার জরায়ুতে প্রবেশ করানো হয় তখন নারীদের জরায়ু খুব খারাপভাবে ইনফেকশনের সৃষ্টি হতে পারে। জরায়ুতে গ্যা হতে পারে, গনোরিয়া হতে পারে, এমনকি পুরুষেরও একই সমস্যা হতে পারে, কেননা এই জীবাণুগুলো মূত্রচিত্র দিয়ে মূত্রনালীতে প্রবেশ করে, আপনাকে এমন এমন রোগে পতিত করবে যার কারণে আপনার জীবন দুনিয়াতেই নরকে পরিণত হবে। তাই কোনোভাবেই এই কাজটি করবেন না। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সহবাসের সুন্নতি নিয়মগুলো কি কি। সহবাসের সুন্নতি নিয়মের প্রথম পদ্ধতি হল স্ত্রী সহবাসের আগে
ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে অথবা মিসওয়াক করে নিতে হবে। মিসওয়াক করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত। এতে রয়েছে ইহলৌকিক ও পারলৌকিক অনেক ফায়দা। আল্লামা ইবনে আবিদিন বলেছেন, মিসওয়াকে রয়েছে 70টির ঊর্ধ্বে উপকারিতা। তার মধ্যে একটি উপকারিতা হলো মুখের দুর্গন্ধ দূর হওয়া। এখন প্রসঙ্গত কারণে আপনার মনে প্রশ্ন আসতে পারে, সহবাসের আগে কেন মিসওয়াক করব? এর কারণ হলো, সহবাসের সময় স্বামী বা স্ত্রী যে কোনো একজনের মুখে যদি দুর্গন্ধ থাকে, তাহলে সহবাসের সময়টা উপভোগ্য হওয়ার বদলে অস্বস্তি নিয়ে আসতে পারে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে বা দিনে যখনই ঘুম থেকে উঠতেন, তখনই অজু করার আগে মিসওয়াক করতেন। তাই আপনারাও যদি সর্বদা ঘুম থেকে ওঠার পর মিসওয়াকের অভ্যাস থাকে, তাহলে সহবাসের আগে মিসওয়াক না করলেও হবে, তবে মুখে দুর্গন্ধ থাকলে ব্রাশ বা মিসওয়াক ব্যবহার করতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী রাসূলদের সুন্নত হলো চারটি। এক, লজ্জা করা, অন্যবর্ণনায় খৎনা করা। দুই, সুগন্ধি ব্যবহার করা। তিন, মিসওয়াক করা। চার, বিয়ে করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মিসওয়াক হলো মুখ পরিষ্কার করার উপকরণ এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়। অর্থাৎ এর মাধ্যমে যেমন সহবাসে স্বস্তি আসবে, তেমনি আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হলো, স্বামী ও ভালো করে দাঁত ব্রাশ অথবা মিসওয়াক করে নিতে হবে। কারণ বর্তমানে অনেক যুবক মদ, সিগারেট বা কোনো বদ নেশার সঙ্গে যুক্ত। এতে মুখে ও শরীরে দুর্গন্ধ সৃষ্টি হয়। তাই এভাবে স্ত্রীর কাছে যাওয়া ঠিক নয়। কেন ঠিক নয় তা আমরা প্রথম পয়েন্টে আলোচনা করেছি। তৃতীয় নম্বর হলো, স্বামী স্ত্রী সহবাস করার পূর্বে ভালো করে গোসল করে নেওয়া উত্তম। কারণ প্রত্যেক সহবাসের পূর্বে গোসল করা মুস্তাহাব এবং দ্বিতীয় সহবাস করার আগেও পুনরায় অজু করে নিবে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সাথে সহবাস করার পর যদি আবার সহবাস করতে চায়, তখন সে যেন এর মাঝখানে অজু করে নেয়। কারণ এটি দ্বিতীয়বার সহবাসের ক্ষেত্রে অধিক প্রশান্তি নিয়ে আসবে। চতুর্থ নাম্বার, বিসমিল্লাহ বলে অর্থাৎ সহবাসের দোয়া পরে শুরু করতে হবে। কেননা এটা মুস্তাহাব। কেননা দোয়া পড়া না হলে শয়তান আপনাদের সহবাসে সামিল হওয়ার সুযোগ পেয়ে থাকে। উল্লেখ্য সহবাসের দোয়া হল বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিস শাইতানা মা রযাকতানা, যার অর্থ, হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি, তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে তা হতেও শয়তানকে দূরে রাখো। পঞ্চম নাম্বার, স্বামী স্ত্রী একে অপরের সুগন্ধি জাতীয় জিনিস লাগিয়ে নিবে। এতে সহবাস আরো প্রাণবন্ত হয়ে উঠবে। তবে সাবধান, পর পুরুষের উদ্দেশ্যে সুগন্ধি ব্যবহারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়া নিষেধ করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পর পুরুষেরা গন্ধ পাবে এমন উদ্দেশ্যে আতর বা সুগন্ধি মেখে কোনো মহিলা যদি পুরুষদের মাঝে চলাফেরা করে, তাহলে সে একজন জিনাকারী মহিলা হিসেবে গণ্য হবে। অর্থাৎ মহিলারা আতর বা সুগন্ধি ব্যবহার করবে কেবল নিজের জন্য এবং নিজের স্বামীর জন্য। স্বামী যেন তার নিকট থেকে কোনো দুর্গন্ধ না পায়। আর খেয়াল রাখতে হয় তাকে, আসলে প্রেম এমন সূক্ষ্ম জিনিস যা সামান্য কারণে সৃষ্টি হয়, কিন্তু সামান্য কারণে নষ্টও হয়। তাই প্রেমের মাটিতে যাতে কোনো প্রকার ঘৃণার বীজ রোপিত না হয়, তার খেয়াল দম্পতিকে অবশ্যই রাখতে হয়। আর সেই মানুষেই মাসিক শেষে মহিলাদেরকে লজ্জাস্থানে সুগন্ধি রেখে দুর্গন্ধ দূর করার নির্দেশ দেয়া হয়েছে। মাসিক বন্ধ হওয়ার পর মহিলা সারা শরীর ধুয়ে নেবে, পরে বস্ত্রখণ্ড বা তুলোর মধ্যে কোনো সুগন্ধি লাগিয়ে লজ্জাস্থানে রেখে দিবে। ষষ্ঠ নম্বর হল, সহবাসের সময় কেবলামুখী পা রেখে সহবাস করবে না। কারণ কাবার দিকে ইচ্ছাকৃত পা লম্বা করা মাকরু, সেটা ঘুমন্ত বা জাগ্রত যে কোনো অবস্থায় প্রযোজ্য। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ পায়খানায় গেলে কিবলামুখী হয়ে বসবে না এবং কেবলার দিকে পিঠ দিয়েও বসবে না। এই হাদিস থেকে বোঝা যায়, এমন কোনো কাজ করা যাবে না যা কেবলার অসম্মান হয়। তাই কেবলার দিকে পা দিলেও যেহেতু তার অসম্মান বোঝায়, তাই কেবলা তথা পশ্চিম দিকে পা দিয়ে শোয়া মাকরু হবে এবং কিবলার দিকে পা দিয়ে সহবাস করাও মাকরু বলেই গণ্য করা হয়। তবে কারো যদি কোনো ওজোর থাকে, তাহলে পা দেওয়ার অনুমতি রয়েছে, আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। সপ্তম নাম্বার, সহবাসের সময় একেবারে উলঙ্গ হবে না। যদি তৃপ্তি না আসে, তাহলে উপরে কোনো চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিবে। জেনে রাখা দরকার, লজ্জাস্থান অপ্রয়োজনে খুলে রাখা বৈধ নয়।
পর্দার ভেতরে প্রয়োজনীয়তা খুলে রাখা দোষ নেই। যেমন মিলনের সময়, গোসলের সময় বা প্রস্রাব পায়খানা করার সময় খোলা জায়েজ। অপ্রয়োজনের সময় লজ্জাস্থান আবৃত রাখা ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রী ছাড়া অন্যের নিকট লজ্জাস্থানের হেফাজত করো। সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, লোকেরা আপোষে এক জায়গায় থাকলে? তিনি বললেন, যথাসাধ্য চেষ্টা করবে, কেউ যেন তা মোটেও দেখতে না পায়। সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, কেউ যদি নির্জনে থাকে? তিনি বললেন, মানুষ অপেক্ষা আল্লাহ এর চেয়ে বেশি হকদার যে তাকে লজ্জা করা হবে। এখানে তুমি তোমার স্ত্রী ছাড়া অন্যের নিকট লজ্জাস্থানের হেফাজত করো এর মানে এই নয় যে স্ত্রীর কাছে সর্বদা নগ্ন থাকা যাবে। উদ্দেশ্য হলো তাদের মিলনের সময় অথবা অন্য প্রয়োজনে লজ্জাস্থান খোলা যাবে, অপ্রয়োজনীয় নয়। তাছাড়া সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় সহবাস করলে বা গোমালে আকস্মিক বিপদের সময়, যেমন আগুন, দুর্ঘটনা বা ভূমিকম্প হলে বড় সমস্যায় পড়তে হতে পারে। সুতরাং সতর্কতাই বাঞ্ছনীয়। অষ্টম নাম্বার, শুক্রপাত হয়ে গেলে সাথে সাথে স্ত্রীর উপর থেকে নেমে পড়বে না, বরং কিছু সময় তার উপর শুয়ে থাকবে। আবার পুরো শরীরের বরু তার উপর দিবে না, যাতে করে সঙ্গিনীর কষ্ট না হয়। এবং এটা খেয়াল রাখতেই হবে, এবং এটা খেয়াল রাখাও সুন্নত। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তোমাদের প্রত্যেক আপন স্ত্রীর সাথে সহবাস করাও হচ্ছে সদকা। যখন কেউ হারাম পদ্ধতিতে সহবাস করে, তখন যেমন সে গুনাহগার হয়, তেমনি অনুরূপভাবে যখন সে ওই কাজ বৈধভাবে করে, তখন সে তার জন্য প্রতিফল ও সওয়াব পাবে। নবম নম্বর হল, কোনোভাবেই পায়ুপথে অর্থাৎ মল থেকে রাস্তায় সঙ্গমের চিন্তাও সে করবে না, কারণ এটা মহাপাপ, যেটা কোরআন ও হাদিসে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে তার স্ত্রীর পশ্চাদ্বারে সঙ্গম করে, সে যেন আল্লাহ তাআলা কর্তৃক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত দিন হতে মুক্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, যে ব্যক্তি তার স্ত্রীর সাথে স্ত্রীর পায়ুপথে যৌন মিলন করে, আল্লাহ তার দিকে তাকাবেন না। তাছাড়া চিকিৎসা বিজ্ঞানের মতে এতে উভয়ের কঠিন রোগ হওয়ার সম্ভাবনা থাকে। বারবার স্ত্রীর পায়ুপথে পায়ু সঙ্গম করলে ইমার্জেন্সি সময়ে পায়খানা আটকে রাখা যায় না, বা পায়ুপথ ঢিল হয়ে যাওয়ার কারণে টয়লেট যাওয়ার আগেই কাপড় নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও পায়ুপথে আরো অনেক জটিল রোগ হওয়ার সম্ভাবনা থাকে। দশ নম্বর হল, কারো সামনেই সহবাস করবে না, এমনকি নিজের আড়াই তিন বছরের শিশুর সামনেও নয়। কেননা একজন শিশুর মস্তিষ্ক আড়াই তিন বছরের পর পূর্ণতা লাভ করে, তখন হয়তো সে অনেক কিছু মনে রাখতে পারে না, কিন্তু দু বছরের পরের স্মৃতি তার মনে না থাকলে সেটি তার অবচেতন মনে একটি গেঁথে থাকে। এবং এতে আরেকটি সমস্যা হয়, সেটি হল সেই আড়াই বছরের শিশুটি যখন দেখে তার পিতা তার মাকে কষ্ট দিচ্ছেন, এই জন্য দেখা যায় বেশিরভাগ শিশুরা এই কারণে তার মায়ের চেয়ে পিতাকেই বেশি ভয় পায়। কারণ ছোটবেলা যখন সে বারবার দেখে তার মায়ের উপর বাবা প্রভাব দেখাচ্ছে বা তার মতে অত্যাচার করছে, তখন সেই শিশু মানসিকভাবে একটা ট্রামাটাইজ হয়ে বড় হয়ে উঠতে থাকে। তাছাড়া এসব কারণে শিশু বড় হয়ে তার মধ্যে লজ্জাবোধ কম হতে পারে। আবার মানুষের জীবনে ন্যূনতম লজ্জা না থাকলে তার জীবন অকল্যাণজনক হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লজ্জাশীলতা মানব জীবনের কল্যাণ নিয়ে আসে, তবে জ্ঞানার্জনের ক্ষেত্রে এবং সত্য প্রকাশের ক্ষেত্রে লজ্জা না করার প্রতি তিনি উম্মতদের নসিহত করেছেন। একাদশ নম্বর হল, সহবাসের পর অন্তত অজু করে ঘুমানো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমীপে ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করলেন, রাত্রিতে সে যদি স্বপ্নদোষ বা স্ত্রী সহবাসের কারণে অপবিত্র হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি অজু করো এবং লজ্জাস্থান ধুয়ে ফেলো, তারপর ঘুমাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তোমাদের কেউ স্ত্রী সহবাস করলে অতঃপর গোসলের পূর্বে ঘুমাতে ইচ্ছা করলে সে নামাজের অজুর মতো অজু না করে ঘুমাবে না। সর্বশেষ দ্বাদশ নম্বর হল, স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দান করার পূর্বে বিচ্ছিন্ন না হওয়া এবং স্ত্রীর হায়েজ নেফাজের সময় সহবাস না করা, কারণ হায়েজ অবস্থায় জেনে শুনে স্ত্রী সহবাস করা হারাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঋতুবর্তী নারীর সাথে সহবাস করে অথবা স্ত্রীর গুজ্জধারে সহবাস করে অথবা গণক ঠাকুরের নিকটে যায়, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা অবতীর্ণ করা হয়েছে তা অবিশ্বাস করে। তাছাড়া হায়েজের শুরুর দিকে সহবাস হলে এক দিনার আর শেষ দিকে হলে অর্ধ দিনার সদকা করার কথা কোনো কোনো হাদিসে বর্ণিত হয়েছে। তাই এক্ষেত্রে তওবা ইস্তিগফারের পাশাপাশি উপরোক্ত নিয়মে সদকা করে দেওয়া উত্তম হবে।
প্রকাশ থাকে যে দিনার একটি স্বর্ণমুদ্রা হিসেবে বিবেচিত যা বর্তমান হিসেবে 4.374 গ্রাম সমপরিমাণ স্বর্ণ বা 0.375 ভরি স্বর্ণ। এছাড়া মনে রাখবেন কোনো অবস্থাতেই নেশা জাতীয় খাদ্য বা কোমল পানীয় খেয়ে পান করে সহবাস করা যাবে না, কারণ এ সময় বীর্যের গঠন ঠিক থাকে না, ফলে সহবাসে স্বামী স্ত্রী কেউই পরিপূর্ণ তৃপ্তি পাবে না। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা ভিডিও শেয়ার করে দিন এবং কমেন্টে আমি লিখে ফেলুন অথবা আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।